কথা কথা বাদ দিয়ে তো ওড়াচ্ছে, কি বলবো আর, তোমাদের সামনে বদনাম করছি বড়গুলোর, বড়গুলো এরকমই ভালো লাগে না। এখন ঘড়িতে বাজে ঠিক 6:30 আর দেখো একটু বেরোবো, কোথায় বেরোবো, কিসের জন্য বেরোবো, কাদের সাথে বেরোবো, কেন যাচ্ছি সবটাই জানতে পারবে ব্লগটা দেখলে। তো দেখতে পাচ্ছ অলরেডি সাজুগুজু করেছি, আর এই দেখো বাইরে যা প্রচুর ঠান্ডা, স্টাইল মারার কোনো জায়গাই নেই, তাই একটা সালোয়ার পরে নিয়েছি নর্মালি। আর তোমার দাদা ভাইয়ের এই মাত্র অফিস জাস্ট শেষ হলো, আর এই দেখো অবস্থা দেখো, বাড়ির সোয়েটার পরে এখন বেরিয়ে যাচ্ছে, আমার মাথাটা পুরো গরম হয়ে যায়, ওকে যা বলবো তার উল্টোটা করবে। কেন তোমার জামাগুলো বাইরে রয়েছে, এগুলোই করতে পারতে ভেতরে, সেই বাড়ির জামাটা পরে বাড়িটা পরে এটা পরেই তুমি যাচ্ছ। তো এইভাবেই যাচ্ছে দেখো, মানে বললেও শোনে না, ছেলেদেরকে এগুলো কোনোদিন শোধরানো যায় না, বিশেষ করে আমার বরটাকে। যাই হোক আমরা এখন বেরোবো, তো চলো এখন এখান থেকে আমরা স্টেশন যাবো, মানে রানাঘাট যাবো, ওখানে গিয়ে সবার সাথে মিট করবো। তো কাদের সাথে মিট করবো অবশ্যই জানতে পারবে, ব্লগটা দেখতে হবে তার জন্য। তো চলো সাথে থাকো স্টেশন গিয়ে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে, একদম স্কিপ করা চলবে না। চলো সাথে থাকো, দেখতে থাকো। সব ফাঁকা এখন, আমরা এখন ঢুকছি জঙ্গলের মধ্যে থেকে, মানুষজন কেউ নেই এখন, ফাঁকা। হেঁটেই তো যাচ্ছ, পার্কটা পুরোপুরি ফাঁকা, লোকজন সেরকম নেই, আলো সেরকম নেই, একদম অন্ধকার অন্ধকার লাগছে। এটা অকেশন পারপাসে এখানে বেশ আলো দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করে, তাই না বলো? আশা করি 25 ডিসেম্বর আর হচ্ছে 31 ডিসেম্বরে কিছু একটা হবে, তো এখানে এইসব ঝর্ণা এগুলি সব অ্যাক্টিভেট হবে, চালু হবে আর কি, অ্যাক্টিভেট নয় সরি। আসলে এটা একটা লোকাল এরিয়ার মধ্যে, তাই না বলো? একটা ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর একটা পার্ক। তোমরা আমার আগের ব্লগে যাবে, এখানে আগে এক সময় মাঠ ছিল, আগে বছর ফার্স্ট জানুয়ারিতে আমি এখানে এসেছিলাম, ব্লগ শেয়ার করেছিলাম, না গিয়ে দেখো বুঝতে পারবে যে কতটা জমজমাট। আর সত্যি বলতে এখন রাতও হয়ে গেছে, তো এই কারণে লোকজনের ভিড়টাও কম। দিদির শাশুড়ি, আচ্ছা
যা ওর ওটা খোলা আছে, ওর কিছু হবে না, চালা এবার নেই, আমার সাইকেল চলবে, এটা সাবধান, এটা সাবধান, এটা সাবধান। তুই তুই এক ই কর, আমার সাইকেল চলবে, কেন ওটা নিলে তো এক ই কতবার নেবে, না ওই যে ওরে চড়াচ্ছিস, ফ্রিতে চলছে, দেখো গাইজ আমরা এসেছি, আমরা স্পেশাল মানুষ, আমাদের কোনো টাকা পয়সা লাগে না, আমরা ফ্রিতে আমরা রাইড করতে পারি, এরকম সুযোগ সুবিধা আমাদের সাথে আসলেই তোমরা পাবে, বুঝতে পেরেছো, একে আসবে আমার ব্লগে কমেন্ট করো, ঠিক আছে সবাই, এ নাম জং পড়ে গেছে না, তার জন্য আওয়াজ হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে না ফ্রেন্ডস অনেক রিলস করেছি, আর সেটার জন্য কিন্তু ইনস্টাগ্রাম ফলো করতে হবে, তো ইনস্টাগ্রাম আইডিটা এখানে শো করিয়ে দিচ্ছি, অবশ্যই যাও ইনস্টাগ্রামে, যাও আর গিয়ে ইনস্টাগ্রামের ভিডিওগুলো দেখে নিও, আর আমরা বরগুলো না আমাদেরকে ছেড়ে একা একা ঘুরছে, আর আমরা এখানে রিলস বানাতে ব্যস্ত, তো রেগে যাবে, তাই বরদের সাথে গিয়ে আবার সাথ দিই, ঠিক আছে, এই প্লেসটা দেখো কি সুন্দর, এখানে দুটো ছবি কিন্তু তোলা যেতে পারতো জানিস, চলে গেল আমরা তুলি, ওরা ওদের কথা বাদ দিয়ে তো ওড়াচ্ছে, কি বলবো আর, তোমাদের সামনে বদনাম করছি বড়গুলোর, বড়গুলো এরকমই ভালো লাগে না, তো চলো সাথে থাকো গাইজ, আমরা জাস্ট ছবি তুলতে দাঁড়িয়েছি, এতক্ষণ ধরে নকশা করলো, একটা ছবি তুলতে দিল না, আর পুরো পার্কের লাইট পুরো অফ করে দিল, জানো তো, মানে এখন পার্ক বন্ধ, মানে এটা এখন পার্কটা এখন মানে পুরো ক্লোজ হয়ে যাবে, এখন সবাই দাঁড়িয়ে যাবে, দেখো পুরো পার্ক পুরো অন্ধকার, পুরো বন্ধ করে দিয়েছে, এই দেখো ফ্যারাও, ওরা সব চলে গেছে, চলে যাচ্ছে, আমি চলে যাই ভাই, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পার্ক বন্ধ হয়ে গেছে, আমরা এখন সব এখন চলে যাচ্ছি, মাত্র এক ঘন্টার জন্য এসেছিলাম, তো এক ঘন্টা টাইম উপভোগ করতে পারি, এরা সব আলাদা আলাদা ঘুরেছে জানো তো, সব মানে মানে এরা ফেউসি আর আমি আর ওই আনাতে একসাথে ছিলাম, আর এই ছেলে তিনটে আলাদা 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 ঘুরেছে, ওরা রিলস বানাচ্ছে, ওই সাথে থাকা যায়, তো চলো আমরা এগোতে থাকি, নাকি আরে যে আমাদের সেলফি তোলা শেষ হচ্ছে না, দেখো সত্যি কথা, ওটা ভিডিও হচ্ছে, সেলফি হচ্ছে, দেখো সেলফি তোলা আসছে, চলো আর কি দাঁত কালানো, চলো তো আমরা এগোতে থাকি, চলো তাকাও না, ওই দেখো ওই পিছনে ছুরি তো বলেছিল কি টয় ট্রেন চড়বে, তোমার তোমাদের জন্য চড়া হলো না, টয় ট্রেন টয় ট্রেন চালাইনি কেউ, না লোকই নেই, বললেই চালাতে যে আমরা সবাই মিলে যেতে উঠতাম, রোলার কোস্টারে বলছিল যে আমরা অনেক লেট করে ফেলেছি, বল আরাধ্যা চলো বেরিয়ে যাই, টাটা বাই, তো পার্কে যেতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, মানে অলরেডি এখান থেকে 7:30 বেজে গেছিলো, তো বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি, ওই এক ঘন্টা মতন টাইম পেয়েছি, কারণ পার্কটা 8:30 অবধি খোলা থাকে, তো তারপর বেরিয়ে আমরা রানাঘাট মার্কেটে এসেছিলাম, তো ওখান থেকে রানাঘাট মার্কেট থেকে রশি ওর দেওয়ারের জন্য একটা শার্ট প্যান্ট কিনবে বলেছিলো, তো সেটাই আর কি দেখছিলাম, চলো তোমরাও দেখতে থাকো, তারপর
লাইটের সাথে লাইট কিনতে পারেন, একটু লাইট আছে সাথে তো শার্ট আর প্যান্ট নিয়ে আমরা সোজা চলে এসেছি একটা রোলের দোকানে। তার কারণ হচ্ছে আজকে অ্যাকচুয়ালি শ্রেয়সী আর শ্রেয়সীর বর আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসেছিল। তো ওরা অনেকক্ষণ ধরেই বলছিল কী খাবি কী খাবি বল, বাট সত্যি কথা বলতে এই রানাঘাটের মার্কেটটা যেহেতু পাইকারি মার্কেট মানে সকাল থেকেই খোলা থাকে, এই জন্য রাত্রে বেশিক্ষণ খোলা থাকে না, ওই 9:30-9:30 মধ্যে আর কি সব দোকান বন্ধ হয়ে যায়। তো কোনো দোকানই খোলা পাইনি, শেষমেশ এই রোলের একটা দোকান খোলা পেয়েছি, তো এখান থেকে আমরা রোলই খেলাম। আর এই দোকানের রোলটা সত্যি বলছি খুব ভালো হয়, আমরা প্রায় এই দোকান থেকে রোল খাই, তাই এখান থেকে আর কি রোল খেলাম। তো আমরা এখন বাড়ির পথে কমপ্লিট, শ্রেয়সী ট্রিট কমপ্লিট, আর এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। ওই যে আমাদের কমলা লেবু মশাই ওখানে আছে সামনে, আর আমরা হাঁটতে যাব। আমি দিই ও যাও, আমি দেব, কিন্তু আমি দিয়েছি কিন্তু তুমি দাও না। ঢুকলাম, আমি জানতাম তো তুই চলে আসবি। দেখো দেখো দেখো, এতক্ষণ বাইরে ছিল, যেই দেখেছে ঘরে ঢুকেছি ব্যাস টুক 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 করে চলে এসেছে। আদর খেতে এসেছে পুচু বুড়ো, আমাদের পুচুরি পুচুরি কত বড় হয়ে গেছে দেখেছো, আগের বছর এরকম টাইম ওকে নিয়ে আসা হয়েছিল। কি হচ্ছে মিনি, মাত্র 10 দিন না 15 দিন বয়স থেকে আনা হয়েছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে এক বছরে। যাই হোক, আর ড্রেসটা চেঞ্জ করবো, পরে রাতে খাবার বানাবো, বুঝতেই পারছো রুটি টুটি করতে হবে, তো ওগুলো এখন করব। জানি না ব্লগটা আজকে কী হলো না হলো আমি কিছুই জানি না, মানে ভেবেছিলাম এক হয়ে গেল আর এক, মানে বান্ধবীদের আসতে এতটা দেরি হয়ে গেলো, অনেকটা লেট করেছিল, যার কারণে মানে পার্কে আমরা বেশিক্ষণ এনজয়ই করতে পারলাম না, টাইমই দিতে পারলাম না, 1 ঘন্টা হাতে নিয়ে গেছি। যাই হোক চলো রাতে খাবার নিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে, চলো সাথে থাকো। দেখো তড়কা, রুটি, কাঁচা পেঁয়াজ, যাও দুই মিনিট নিয়ে আসো গিয়ে, আমি আর নিচে নামছি। তড়কা রুটি দারুণ খাওয়া দাওয়া হবে। তো ডিনার নিয়ে ওকে বললাম একটু পেঁয়াজ আতে, কাঁচা পেঁয়াজ, ডিনার নিয়ে একদম চলে এসেছি ঘরে, নিচে আর খাইনি, কারণ দেখ কতটা রাতে খেলাম, আর বাড়ি এসে দেখছি যে মাই করে রেখেছে, তো অতদিন খাওয়া যাবে না, তো সেই জন্য উপরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, এতক্ষণ একটু ভিডিও এডিট করছিলাম, আর হচ্ছে এখন হচ্ছে ডিনারটা কি করছি, আর তোমাদের দাদা গোপাল ভাত চালিয়ে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো রুটি তরকা বেশ জমে যাবে, চলো খেয়ে নিই। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা, ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা, ঘুরবো ভিটে খুশি রীতে সঙ্গী হবিয়ায়, জলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না।